মাইক্রোসফটের সমস্যার কারণেই ভারতসহ গোটা বিশ্বে বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছিল। বিমানবন্দরগুলিতে যাত্রীদের দীর্ঘ লাইন চোখে পড়েছিল। সেই সমস্যার জেরে বিশ্বজুড়ে প্রায় 1400টি বিমান বাতিল হয়েছিল। আর একই সঙ্গে দিল্লি মুম্বাই সহ ভারতের বিমানবন্দরগুলিতে যাত্রীদের হয়রানির শিকার হতে হয়েছে অনেকটা। শুধু তাই নয়, বহু বিমান বাতিল, বেশ কিছু বিমানের সময় পরিবর্তন হয়েছে, একই সঙ্গে নাজেহাল হতে হয়েছে যাত্রীদের। শোনা গিয়েছে এমনকি কিছু কিছু বিমানবন্দরের তরফে যাত্রীদের হাতে লেখা বোর্ডিং পাসও ইস্যু করা হয়েছে এই ঘটনার জেরে। তবে শনিবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলেও জানা গিয়েছে। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রকের এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শনিবার ভোর থেকে বিমান পরিষেবা স্বাভাবিক, দুপুরের মধ্যে সমস্যা পুরোটাই মিটে যাবে বলেও জানানো হয়েছে বিমান মন্ত্রক সূত্রে। পাশাপাশি শুক্রবারের ঘটনার পর থেকে বিমানবন্দর এবং বিমান পরিষেবার উপরে লাগাতার নজর চালানো হচ্ছে বলেও সামনে এসেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে ঠিক কী ঘটেছিল, আচমকা কেন বিপাকে পড়তে হয়েছে গোটা বিশ্বকে। ব্লু স্ক্রিন অফ ডেথ, এই সমস্যা মিটে গিয়েছে বলেও জানা গিয়েছে। যদিও অফিস 365 অ্যাপ এবং এই পরিষেবার ক্ষেত্রে এখনও কিছুটা এর প্রভাব থাকবে বলে জানিয়েছে সংস্থা। অ্যান্টিভাইরাস সংস্থা ক্রাউড স্ট্রাইকের সিইও জানিয়েছেন, শুক্রবার বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছিল মাইক্রোসফটে তা মিটে গিয়েছে। বিশ্বজুড়ে এই ঘটনার পরপরই সাইবার হানার তত্ত্ব জোরালো হচ্ছিল, যদিও সেই তত্ত্বকে পুরোপুরি খারিজ করে দিয়েছে মাইক্রোসফট। শুক্রবার ভারতীয় সময় সকাল 11:30 নাগাদ আচমকাই কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে যায়। চলতে চলতে হঠাৎই কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে যাওয়া, তারপর শাটডাউন, ফের পুনরায় চালু হওয়া নিজে থেকেই, এমনটাতে হইচই পড়ে যায় বিশ্বজুড়ে। কোথায় সমস্যা, ঠিক কীভাবে এরকম হচ্ছে, কেনই বা হচ্ছে, সেই প্রশ্ন ঘুরতে থাকে ব্যবহারকারীদের মনে। কিন্তু মাইক্রোসফট দাবি করেছে ক্রাউড স্ট্রাইক আপডেটের জন্যই এই সমস্যা হয়েছে। শুক্রবারের এই ঘটনার জেরে একদিকে যেরকম কোটি কোটি টাকা লোকসানও হয়েছে, তার রেশ কিছুটা চলেছে শনিবার সকাল পর্যন্ত। তবে শনিবার সম্পূর্ণ বিষয়টি ঠিক হয়ে যাবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। ক্যালকলিং টিভি।